উচ্চ মাধ্যমিক দু বাংলা বিষয়ে গল্প থেকে পরীক্ষাতে পাঁচ মার্কের দুটি প্রশ্ন আসবে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে আমরা জানি বাংলা বিষয়ে গল্প রয়েছে তিনটি কে বাঁচায় কে বাঁচে ভাত এবং ভারতবর্ষ দু সালে কে বাঁচায় কে বাঁচে এবং ভাত এই দুটি গল্প থেকে পাঁচ মার্কের বড় প্রশ্ন এসে গেছিল দুটি তাই দু সালের পরীক্ষার জন্য ভারতবর্ষ গল্পটা ভীষণই গুরুত্বপূর্ণ ভারতবর্ষ গল্প থেকে পাঁচ মার্কের একটি বড় প্রশ্ন পরীক্ষাতে অবশ্যই আসবে যেহেতু দুটি প্রশ্ন আসে এবং একটি প্রশ্নের উত্তর লিখতে হয় তাই আরও একটি প্রশ্ন আসবে কে বাঁচায় কে বাঁচে এবং ভাত গল্প থেকে এই দুটি গল্পর মধ্যে থেকে যে কোনো একটি গল্প থেকে আসতে পারে তাই তোমরা যারা শুধুমাত্র ভারতবর্ষ গল্পটাকে খুব ভালো করে পড়ে রাখতে পারবে তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে তবে আমরা তোমাদেরকে এই ভিডিওতে তিনটি গল্প থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে পড়ে যেতে বলবো প্রথমে দেখে নেব কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে কিছু পাঁচ মার্কের বড় প্রশ্ন যে প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে প্রথম প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন প্রশ্নটি অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে এরপর দ্বিতীয় প্রশ্ন দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কি নেক্সট তিন নম্বর প্রশ্ন এ অপরাধের প্রায়শ্চিত্ব কি কে কোন অপরাধের প্রায়শ্চিত্বের কথা বলেছেন বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন চার নম্বর প্রশ্ন সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল অনাহারে মৃত্যু এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন সারশীতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অন্তহীন অনুচিত এখানে মৌমাছির সঙ্গে কার তুলনা করা হয়েছে প্রশ্নোদ্ধৃত অংশটির তাৎপর্য আলোচনা করো ছ নম্বর প্রশ্ন দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে কার সম্পর্কে এ উপলব্ধি উদ্দৃষ্ট ব্যক্তির হতাশার চিত্রটি বিবৃত করো এরপর সাত নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন গাঁ থেকে চি খেতে পাই না বাবা আমার খেতে দাও মৃত্যুঞ্জয়ের শেষ সংলাপে তৎকালীন সমাজ বাস্তবতার যে ছবি আছে তা গল্প অনুসারে আলোচনা করো কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখো এরপর আমরা দেখে নেব ভাত গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কাকে বলে উদ্ধৃষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি। এরপর দ্বিতীয় প্রশ্ন যা আর নেই যা ঝর মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হচ্ছিল দুর্যোগটির বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল তিন নম্বর প্রশ্ন এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমাকে সঙ্গে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় এরপর চার নম্বর প্রশ্ন সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন সে বুঝতে পেরে পরে সে কি করেছিল নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন ভাত খাবে কাজ করবে কোন প্রসঙ্গে কার সম্পর্কে কথা বলা হয়েছে সে কিভাবে কাজ করছিল এরপর ছ নম্বর প্রশ্ন তুমি কী বুঝবে সতীশবাবু সতীশবাবুকে সতীশবাবু সম্পর্কে কোন প্রসঙ্গে কেন এ কথা বলা হয়েছে এরপর সাত নম্বর প্রশ্ন দাঁতগুলো বের করে সে কামড়ের মতোই হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো আট নম্বর প্রশ্ন ভাতে হাত ঢুকিয়ে সে স্বর্গসুপ পায় ভাতের পর্শে কে কিভাবে এই অভিজ্ঞতা লাভ করে উদ্ধৃত অংশের উদ্ধৃত অংশের অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো এখান থেকে এই দুটি প্রশ্ন তোমরা দেখে যেতে পারো এরপর আমরা দেখে নেব দু সালের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি গল্প সেটি হলো ভারতবর্ষ এখান থেকে পাঁচ মার্কের বড় প্রশ্ন অবশ্যই আসবে তো এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষাতে পড়ে যেতে বলবো প্রথম প্রশ্ন শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়বে এরপর দ্বিতীয় প্রশ্ন বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিৎ হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কী তিন নম্বর প্রশ্ন সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো চার নম্বর প্রশ্ন কিন্তু বাজারে বিদ্যুৎ আছে বাজারটি কোথায় অবস্থিত গল্প অবলম্বনে বাজারের বর্ণনা দাও এরপর পাঁচ নম্বর প্রশ্ন হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি দৃশ্যটিকে অদ্ভুত বলার কারণ কী ছিল এরপর ছ নম্বর প্রশ্ন দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও সাত নম্বর প্রশ্ন কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন এরপর আট নম্বর অর্থাৎ এখান থেকে শেষ প্রশ্ন দেখা গেল এক অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটি কি গল্পের পরিণতিতে সকলকে কি বার্তা দিয়ে যায় এই ছিল ভারতবর্ষ গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উচ্চ মাধ্যমিক দু বাংলা বিষয় গল্প থেকে বাছাই করা কিছু প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও